ময়মনসিংহ নগরে সগৌরবে দাঁড়িয়ে আছে পৌনে 200 বছরের পুরনো ঐতিহাসিক বড় মসজিদ। এই মসজিদ ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় দিনী প্রতিষ্ঠান। ময়মনসিংহের ইতিহাস ঐতিহ্য নিয়ে লেখা বহু গ্রন্থে বড় মসজিদের কথা উল্লেখ আছে। নগরের কোতোয়ালি মডেল থানার পাশে চকবাজার এলাকায় আনুমানিক 1850 সালে টিনের ছাপরা দিয়ে প্রথম এই মসজিদ নির্মাণ করা হয়। পরবর্তীতে নির্মাণ করা হয় পাকা মসজিদ। মসজিদটির দৈর্ঘ্য 105 ফুট, প্রস্থ 85 ফুট। মসজিদের 125 ফুট উঁচু দুটি মিনার রয়েছে। রয়েছে একটি কেন্দ্রীয় সুবৃহৎ গম্বুজ, যাতে ব্যবহৃত হয়েছে চীনামাটির তৈজসপত্রের টুকরো। যদিও বড় মসজিদ থেকে অনেক দূরে আমার ব্যাংক, তারপরে আজান হলে বড় মসজিদে এই কারণে আসি যে এখানে নামাজ পড়ে প্রশান্তি পাওয়া যায়, একটা মনের আত্মতৃপ্তি, মনে হয় যে না নামাজটা পড়েছি। ঘরে পড়লেও হচ্ছে, বাইরে পড়লেও হচ্ছে, কিন্তু বড় মসজিদে আসলে নিজের ভিতরে একটা সুন্দর তৃপ্তি, আনন্দবোধ কাজ করে, অনেক মানুষকে দেখতে পারি, একটা ভালো লাগা কাজ করে, মনের তৃপ্তিটা হলো বড় কথা। এই জন্য আজান হলে দ্রুত বড় মসজিদে আসি। ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটা মসজিদ যেখানে নামাজ পড়ে ভালো লাগে, শুধু এই কারণেই আসলে বড় মসজিদে আসা। ময়মনসিংহের ঐতিহ্য একটা মসজিদ, বড় মসজিদ, এখানে অনেকেই মানে মনে করে নামাজ পড়লে এখানে তৃপ্তি পায়। নামাজ পড়া দূর দূরান্ত যখন আসে, ময়মনসিংহের কাজের জন্য আসে, তখন তারা চিন্তা করে যে আমরা বড় মসজিদে আজকে নামাজটা করবো, নামাজ আদায় করে পরে অন্য অন্য কাজ করে পরে বাড়িতে চলে যেতে পারে। বৃহত্তম ময়মনসিংহের ভিতরে অনেক বড় একটা মসজিদ, আর এখানে ওলি আল্লাদের অনেক আগের থেকেই পায়ের সভা আছে। এখানে বুজুর্গরা আসছে, চলে গেছেন, আসতেছে, যাইতেছে, বিভিন্ন সহবত নেওয়ার জন্য আমার দূর দূর থেকে আসছে। যেমন প্রতি রমজানে একটু নোয়ানি প্রশিক্ষণ হওয়া। মসজিদের পশ্চিম দিকে রয়েছে দুটি ফাঁপা গম্বুজ, ছাদের রেলিং দেওয়া হয়েছে মিনার ও গম্বুজের আদলে ঢেউ খেলানো শোভায়। মসজিদের প্রধান তিনটি প্রবেশমুখেও আছে অনুচ্চ গম্বুজ শোভিত ফটক। মসজিদের ভেতরে মূল্যবান মোজাইক পাথরের মেঝে, দেয়াল জুড়ে শ্বেতশুভ্র মনোরম টাইলস, সুদৃশ্য ঝাড়বাতি, অত্যাধুনিক শব্দ নিয়ন্ত্রণ ও তাপানুকূল ব্যবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ, এটা দীর্ঘদিনের পুরাতন এবং ঐতিহ্যবাহী একটা মসজিদ। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই মসজিদে নামাজ পড়ার জন্য আসতো। এলাকার আশপাশে তেমন কোনো মসজিদ ছিল না। এখন যে সিটির এরিয়া আমরা দেখি, এই এরিয়াতেও তেমন বড় কোনো মসজিদ ছিল না। এজন্য এটা একটা ঐতিহ্যবাহী পুরাতন হিসেবে মানুষ এটাকে খুব সহিত দেখে। পাশাপাশি হলো এই মসজিদের সাথে অনেক বুজুর্গানে দিন আল্লাহ তাআলার ওলি যারা আছেন ওনাদের সম্পৃক্ততা আছেন। আমাদের আগের যিনি ইমাম ছিলেন, হ্যাঁ, মৌলানা ফয়জুর রহমান রহমতুল্লাহি আলাই, উনিও একজন আল্লাহ তাআলার বড় ওলি ছিলেন। আর পাশাপাশি বর্তমানে যিনি আমাদের পেশ ইমাম এবং খতিব আছেন আল্লামা আব্দুল হক সাহেব দামোদ বরকাতহুম, উনিও সর্বজন স্বীকৃত একজন আল্লাহ তাআলার ওলি এবং বুজুর্গ ব্যক্তিত্ব। তো সেই হিসেবে মুসলমানদের একটা টান, হ্যাঁ, উলিয়া উলিয়াদের প্রতি যেহেতু থাকে, বুজুর্গানে দিনদের প্রতি থাকে, তো এই মসজিদটার সাথে যেহেতু ওনাদের সম্পৃক্ততা আছে পুরাতন এবং অনেক দিন যাবতী, তো সেই হিসেবে মানুষের এটার প্রতি একটা মহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা, এটার প্রতি একটা আলাদা আকর্ষণ আছে। প্রায় 2000 লোক নামাজ পড়তে পারে এক এক ফ্লোরে, তো 6000-7000 লোক এরকম পড়তে পারে। তো দেখা যায় অনেক সময় ঈদের সময় এবং বিশেষ বিশেষ রজনী যেগুলো আছে, এই সময় সাতসহ নামাজ পড়তে হয়, অনেক মানুষের সমাগম এখানে হয়, যেহেতু বুজুর্গানে দিনরা এখানে আছেন। তো সেই হিসেবে দেখা যায় যে মাঝে মাঝে 8-10 হাজার লোক এরকমভাবে এখানে নামাজ পড়ে এবং নামাজের ব্যবস্থা এখানে করা হয়। এই হলো মোটামুটি। আর পাশাপাশি হলো এই দিনই প্রতিষ্ঠান হিসেবে এবং পাশাপাশি দিনে ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রেও এই মসজিদের ভূমিকা অনেক বেশি। এখানে যারা আসেন দূর দূরান্ত থেকে বিভিন্ন বিষয় জানার জন্য, বড় মসজিদ ময়মনসিংহে একটাই, বিভিন্ন বিষয় শরীয়তের দিন, হ্যাঁ, মাসালা মাসাইল সহ অন্যান্য সব বিষয় জানার জন্য এইখানেই সকলের আসা হয় এবং এসে থাকেন, এবং আস্থার সহিত তারা একটা জিনিস পান যে আসলে এইখান থেকে সঠিক দিনের সমাধানটা পাওয়া যাবে, মাসালাটা সঠিকভাবে পাওয়া যাবে। এই হিসেবে অনেক মানুষের সমাগম আলহামদুলিল্লাহ এখানে হয়ে থাকে। প্রতিষ্ঠাকাল থেকে 1940 খ্রিস্টাব্দ পর্যন্ত মিশরের মাওলানা আব্দুল আওয়াল এই মসজিদে ইমামের দায়িত্ব পালন করেন। এরপর 1997 খ্রিস্টাব্দ পর্যন্ত টানা 56 বছর মাওলানা ফয়জুর রহমান ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন। তারপর থেকে শায়খ আব্দুল হক এই মসজিদটির ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন।